আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা দশম শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট ইংরেজিতে বলে থাকি আমরা। তো আজ আমরা এটার ব্যাপারেই পড়ব। তো চলো দেখে নিই যে চক্রবৃদ্ধি সুদে আমরা কি কি পড়তে চলেছি। প্রথমেই পড়বো চক্রবৃদ্ধি সুদ কাকে বলে, ও হয়তো তোমরা সরল সুদের ব্যাপারে শুনেছ, সরল সুদের সাথে এর তফাত কোথায়। তারপরে আমরা দেখে নেবো চক্রবৃদ্ধি সুদ বার্গ আমরা কি করে করব, বিভিন্ন ভাগে আমরা কি করে চক্রবৃদ্ধি সুদ বার করব, যেমন আমরা সরল সুদ বার করেছিলাম। তারপর আমরা বই থেকে তোমাদের বই থেকে কিছু অঙ্ক উদাহরণ দেখে নেব, শেষে এই চক্রবৃদ্ধি সুদের একটা সারসংক্ষেপ যেখানে সুদ কষার উপায় ও এগুলো বলা থাকবে। তো আমরা দেখে নিই চক্রবৃদ্ধি সুদ কাকে বলে ইংরেজিতে, যাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলে থাকি। প্রথমেই একটু দেখে নিই যে সরল সুদ কিভাবে বার করতে হয়। তো আমরা আমাদের নিশ্চয়ই মনে আছে কি করে বার করতে, একবার দেখে নিই। একবার বলছে যে তোমার পাড়ার কোনো দাদা সাইকেল কেনার জন্য পাড়ার সমবায় ব্যাংক থেকে বার্ষিক 8% সুদে 1200 টাকা আসল রেখে 2 বছরের জন্য ধার করেছে। তাহলে আমরা যদি সুদটা বার করার চেষ্টা করি সরল সুদটা, তাহলে পি হচ্ছে আমার আসলটা, যেটা হচ্ছে 1200 টাকা, ইন্টু আর হচ্ছে আমার সুদের হার, যেটা হচ্ছে 8, ইন্টু টি মানে হচ্ছে 2 বছর, যত বছরের জন্য নেওয়া আছে বা যত সুদের পর্বটা কত, বাই 100। 100 কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার আর হচ্ছে শতাংশে আছে, তো 8% মানে 8/100। যখন আমরা এটা বার করব সেটা বেরোবে হচ্ছে 192 টাকা। 2 বছরের শেষে কত টাকা দিতে হবে, না 1200-র সঙ্গে আমরা যখন 192 টাকা যোগ করে দেবো, যেটা সুদ বেরিয়েছিল, এই টাকাটা আমার তোমার দাদাকে দিতে হবে 2 বছরের শেষে দেওয়া। চক্রবৃদ্ধি সুদ দেখি আমরা। তো বাস্তবে দু ধরনের সুদ হয়, যেটা হচ্ছে সরল সুদ জানো তোমরা, চক্রবৃদ্ধি সুদ যেটা দেখবো আমরা। সরল সুদ হচ্ছে যেটা সুদের পর্বের শুরুতে যে আসলটা নিয়েছিলে সেই আসলটাই রেখে পুরো পর্বের জন্য যখন সুদটা বার করা হয় তখন সেটা সরল সুদ বলে। কিন্তু চক্রবৃদ্ধি সুদে প্রত্যেক বছর কিন্তু তোমার আসলটা পাল্টে যায়। ধরো 2 বছরের জন্য নিয়েছো টাকাটা, তো প্রথম বছরের শেষে একটা সুদ বার করতে পারবে সরল সুদ, সেইটা কিন্তু দ্বিতীয় বছরের জন্য আসলের জন্য সেই প্রথম বছরের আসলটার সাথে সেই সুদটা যোগ হয়ে যাবে। সেই সুদটা যখন যোগ হয়ে যাওয়ার পর যে আসলটা তৈরি হবে নতুন একটা আসল, সেই আসলটা কিন্তু দ্বিতীয় বছরের জন্য তোমার আসলটা হয়ে যাবে। সুতরাং প্রথম বছর আসলের সাথে দ্বিতীয় বছর আসলটা কিন্তু তফাৎ থাকবে, আলাদা হবে, বেশি হবে আসলটা। এইটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, যেখানে আসলটা প্রত্যেক বছর এক থাকবে না, আলাদা হয়ে যাবে প্রত্যেক বছর। তো যে সময়ের শেষে চক্রবৃদ্ধি সুদ প্রাপ্য হবে তাকে চক্রবৃদ্ধি সুদের পর্ব বলবো আমরা। এইটা যেমন এখানে 2 বছর, তো এখানে চক্রবৃদ্ধি সুদের পর্ব সাধারণত 3 মাস, 6 মাস, 1 বছর হয়। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি ধরো কোনো অঙ্কে যদি বছর কত বছর না দেওয়া থাকলো পর্বটা, তাহলে তোমরা সেটা 1 বছরই ধরে নেবে। সমূল চক্রবৃদ্ধি কি? তো সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এই যে 2 বছরের শেষে যে পুরো টাকাটা যেটা আসলটা আসছে 2 বছরের শেষে, মানে যে পুরো সময়টা শেষে যখন যে টাকাটা আসছে সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এবার চক্রবৃদ্ধি আর সমূল চক্রবৃদ্ধির মধ্যে তফাৎটা কি? না, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে যে টাকাটা আসলের সঙ্গে যোগ হয়ে একদম 2 বছরের শেষে যে পুরো টাকাটা আসছে সেইটা হচ্ছে তোমার সমূল চক্রবৃদ্ধি, যে টাকাটা পুরোটা আসছে 2 বছরের শেষে, আর আসলের সাথে যে টাকাটা যোগ হচ্ছে যাতে পুরো টাকাটা আসে সেইটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ। তাহলে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এই যে পর্বটা শেষে তোমাকে যত টাকা দিতে হবে সেই টাকাটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। একটা আমরা দেখে নিই যে বলছে যে প্রথম বছরের আসল হচ্ছে 1200 টাকা। তাহলে প্রথম বছরের সুদ হচ্ছে আমাদের সুদটা প্রথম বছরেই বার করতে হবে বললাম, কারণ চক্রবৃদ্ধি সুদ পাল্টে যাবে আসলটা প্রত্যেক বছর। তো আমরা দেখলাম 96 টাকা হচ্ছে সরল সুদের মতো কষে 96 টাকা প্রথম বছরের সুদ। এইবার এই 96 টাকাটা কিন্তু 1200 টাকার সাথে যোগ হয়ে এটা কিন্তু দ্বিতীয় বছরের আসল হয়ে যাবে, আর এই 1296 টাকাটা হচ্ছে প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি। প্রথম বছরের শেষে তোমাকে এই টাকাটা দিতে হতো যদি তুমি 1 বছরের শেষে দিতে, কিন্তু 1 বছর তো নয়, 2 বছর। তো 2 বছরের জন্য আসলটা কিন্তু 1200 থাকলো না, 1296 হয়ে গেলো। এটাই চক্রবৃদ্ধি সুদের সঙ্গে
সরল সুদের অন্তর। এবার দ্বিতীয় বছরের সুদ যখন দেখছি তখন এই আসলটার উপর আমরা কিন্তু বার করব। তো এই আসলের উপর যখন 8% সুদে আমরা দেখব তখন 103.68 টাকা আসছে। তো দ্বিতীয় বছরে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এইটার সাথে, এই যে 1296 টাকার সাথে 103.68 টাকা যোগ করে দিলে এই টাকাটা তোমাকে কিন্তু 2 বছরের শেষে দিতে হবে, যেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। কিন্তু তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা কিভাবে বার করব এটার জন্য? তো আমরা তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদটা পেয়েছিলাম, বা যদি চক্রবৃদ্ধি সুদটা বার করতে হয় তাহলে আমাদের যে সমূল চক্রবৃদ্ধি সুদটা আমরা পেয়েছিলাম সেটা থেকে আসল যেটা ছিল 2 বছরের আগে সেইটা আমাকে বিয়োগ করে দিলে তাহলে চক্রবৃদ্ধি সুদটা আমি কিন্তু পাবো 2 বছরের শেষে। যেটা মনে রাখতে হবে আমাদের সেটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে প্রথমে দেওয়া আসল সুদ দিয়েই তোমরা কিন্তু বার করতে, সুদটা প্রথমে যে আসলটা দেওয়া থাকতো সেটা দিয়ে সুদটা বার করা হতো। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর আসলটা কিন্তু আলাদা হয়, আমাদের পরের বছরের সুদ বার করতে হবে আগের বছরের শেষে পাওয়া আসল থেকে, মানে সুদ সমেত, যেটা মানে চক্রবৃদ্ধি সুদ সমেত যেটা হচ্ছে, যেটা সমূল চক্রবৃদ্ধি যেটা পাচ্ছি 1 বছরের শেষে সেটা পরের বছরের জন্য আসল হবে। ধরো যদি অনেক বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ বার করতে হয় তখন কি এরকম 1 বছর 1 বছর করে বার করে যোগ করতে করতে যাব? তখন তাহলে অনেক সময় লাগবে, অনেক দেরি হয়ে যাবে। তো আমাদের সেটা দেখতে হবে তাহলে আমরা অনেক বছরের জন্য কি করবে, কিভাবে বার করতে পারবো। তার আগে একটা উদাহরণ দেখে নেওয়া যাক, যেটা হচ্ছে বলছে যদি 5% চক্রবৃদ্ধি সুদে 1400 টাকা 2 বছরের জন্য ধার নি তবে কত টাকা চক্রবৃদ্ধি সুদ ও সমূল চক্রবৃদ্ধি কত দিতে হবে সেটা হিসাব কর। এরা প্রথম বছরে আসলটা 100 টাকা দিয়ে ধরেছে, করে তারপর ওই যেটা ইংরেজিতে আমরা বলি ইউনিটারি মেথড ওটা দিয়ে ওটা বার করেছে। করতেও পারো, এটা অনেক বড় হবে, তার থেকে সোজা যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে প্রথম বছরে আসল হচ্ছে 1400 টাকা, প্রথম বছরের সুদ আমি আমার সরল সুদ যেভাবে বার করতে আমি বার করে নেবো সেটা 5% হারে সেটা বেরোচ্ছে 70 টাকা। তাহলে আমার দ্বিতীয় বছরের শুরুতে আসল হচ্ছে 1470 টাকা, যেটা প্রথম বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি। এইটা আমার আসল হয়ে গেল দ্বিতীয় বছরে। এবার দ্বিতীয় বছরের সুদ আমি এই আসলের উপর কষবো, তাহলে কষে সেটা বার হবে 73.50 টাকা। তাহলে 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কিন্তু আসলের সাথে এটা যোগ হয় 1543.50 টাকা। তাহলে 2 বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এই সমূল চক্রবৃদ্ধি সুদ থেকে এই আসলটা বিয়োগ করে দিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 143.50 টাকা। এটা আমরা 2 বছরের যে সরল সুদ গুলো পেয়েছিলাম আলাদা আলাদা আসলের ওপর বসে সেইগুলো যোগ করলেও একই মানটা আমরা পাবো, এটা কিন্তু দেখার ব্যাপার। তো এভাবে আমরা একটু অন্যভাবে যদি করে দেখি, ধরো আমরা আসলটা পি নিচ্ছি আর বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হারটা আমরা আর নিচ্ছি, তাহলে প্রথম বছরের শেষে যে সুদটা পাচ্ছি যেটা সরল সুদের ফর্মুলা দিয়ে আমরা কষে দেখতে পারি সেটা হচ্ছে পি ইন্টু আর ইন্টু 1/100। এক হচ্ছে যেহেতু 1টা বছরের জন্য, প্রথম বছরের তাহলে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে, মানে সমূল মানে হচ্ছে এই যে আসলটা তার সাথে এই সুদটা যোগ করলে তাহলে সমূল চক্রবৃদ্ধিটা পাচ্ছি এক প্রথম বছরের শেষে, এটা হবে পি আর বাই 100। একটা যোগ গুণ করাও যা নাই নাও তাই পি এর সঙ্গে যোগ করলে পিটা বাইরে নিয়ে 1+R/100 আমরা নিতে পারি ভেতরে। তাহলে এই যে সমূল চক্রবৃদ্ধি পেলাম প্রথম বছরের শেষে সেটা দ্বিতীয় বছরের আমাদের আসল হয়ে গেল, যেটা চক্রবৃদ্ধি সুদের জন্য আমরা দেখেছি যে দ্বিতীয় বছরের শুরুতে আসলটা পাল্টে যায়, এটা প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধিটা আমরা দ্বিতীয় বছরে আসল বানিয়ে দিই, তাহলে আসলটা এইটা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় বছরের জন্য আবার যদি সুদটা বার করতে যাই তখন আসলটা এইটা রেখে আমরা সুদটা এইভাবে বার করবো আবার এইরকম ভাবে। তো সুদটা আমরা এইরকম পেলাম, এইবার দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি প্রথম বছরের মতোই যদি বার করতে চাই তাহলে এইটা ছিল আমাদের দ্বিতীয় বছরের শুরুতে আসলটা, এইটা ছিল আমাদের যোগ এইটা, এটা আমাদের দ্বিতীয় বছরের শেষে আমরা যে সুদটা পেয়েছি এটা যোগ করলে তাহলে আমরা দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধিটা পাবো। তো এটা করে দেখলে আমরা দেখতে পাই যে এটা বাইরে আসছে পুরোটা পি ইন্টু 1+R/100, আর এই দুটো গুণ করে 1+R/100 স্কোয়ার হয়ে যাচ্ছে, সূচকের নিয়মাবলীতে আমরা দেখেছি এরকম। তো আমরা 2 বছরের সমূল চক্রবৃদ্ধিটা কিন্তু এইটা পেলাম। এবার আমরা যদি চক্রবৃদ্ধি সুদটা পেতে চাই তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি থেকে
2 বছরের 2 বছরের প্রথমে যে আসলটা ছিল যেটা হচ্ছে পি, সেটা আমরা বিয়োগ করে দেবো নিশ্চয়ই, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পাবো। তাহলে আমরা যদি করি সেটা, পিটা বাইরে আসছে আর বাকিটা যদি নিই তাহলে এইটা চলে আসছে, বাকির এই ভেতরটা যদি আমরা করি তাহলে এই জিনিসটা আসবে হচ্ছে আমাদের 2 বছরের শেষে চক্রবৃদ্ধি সুদটা, যেটা আমরা সমূল চক্রবৃদ্ধি সুদ থেকে এক প্রথম বছরে আসলটা বিয়োগ করলে যেটা পাবো। তাহলে আমরা দেখে নিচ্ছি যে এটা তোমরা দেখলে 2 বছরের জন্য, একটা জিনিস দেখো যে 2 বছরের জন্য কিন্তু এটা ইনটু 1 প্লাস r/100 হোল স্কোয়ার হয়েছিল, মানে সূচকে 2 ছিল। তাহলে এটা 2 বছরের জন্য দেখলে, তাহলে 3-4 বছর যদি 3 বছরের জন্য একবার এখান থেকে করার চেষ্টা করবে এইখান থেকে, তখন কিন্তু দেখবে এটা আবার 1 প্লাস r/100 এখানে 3 হবে। তাহলে এইটা থেকে আমরা একটা ভাবতে পারছি যে যে আমরা সমূল চক্রবৃদ্ধিটার জন্য এইভাবেই আমরা কিন্তু বার করতে পারি, যে 3-4 বছরের জন্য যদি আমরা চক্রবৃদ্ধি সুদটা বার করতে চাই আমরা সমূল চক্রবৃদ্ধি সুদটা কিন্তু এইভাবে বার করে নিতে পারি। তাহলে পি ইন্টু 1 প্লাস r/100 এন বছরের জন্য, এন বছরের জন্য চক্রবৃদ্ধি সুদটা আমরা বার করতে পারি, সমূল চক্রবৃদ্ধি সুদটা, এখান থেকে আমরা এন বছরের জন্য চক্রবৃদ্ধি সুদটা বার করতে পারবো। এইটা যদি আমাদের সমূল চক্রবৃদ্ধি সুদ হয় এন বছরের জন্য, তাহলে আমরা এখান থেকে এন বছরের জন্য চক্রবৃদ্ধি সুদটাও বার করতে পারবো। কিন্তু তো আমরা চক্রবৃদ্ধি সুদ বার করার কিছু উপায় দেখেনি, যেমন আমরা সরল সুদের সময়ও দেখেছিলাম। তো চক্রবৃদ্ধি সুদ বার করার কিছু উপায় দেখেনি আমরা, এবার প্রথমেই দেখেনি যে বার্ষিক আর চক্রবৃদ্ধি সুদের হারে n বছরের জন্য যদি সমূল চক্রবৃদ্ধি সুদ বার করতে হয় তাহলে আমরা এইভাবে বার করব। পরেরটা, চক্রবৃদ্ধি সুদ বার করতে হলে সমূল চক্রবৃদ্ধি সুদ থেকে আমাদের পি বিয়োগ করে দিতে হবে, পিটা যেটা হচ্ছে আমাদের আসল, প্রথম বছরের আসল, প্রথম বছরের আসল হচ্ছে পি। 3 নম্বর হচ্ছে, যদি প্রত্যেক বছর, এইটা একটু ভালো করে দেখতে হবে, এটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এটা যদি প্রত্যেক বছর সুদের হার পাল্টে যায়, ধরো আর থাকলো না, প্রথম বছর আর থাকলো, দ্বিতীয় বছর ধরো এস হলো, তৃতীয় বছর ওটা টি হয়ে গেল, মানে ধরো প্রথম বছর ওটা 5 হলো, দ্বিতীয় বছর 6, তৃতীয় বছর 7, প্রত্যেক বছর একই সুদের হার থাকলো না, তখন সমূল চক্রবৃদ্ধি সুদ আমরা এইভাবে বার করবো, যে প্রথম বছরের জন্য পি ইন্টু 1 প্লাস r/100, তারপরে দ্বিতীয় বছরের জন্য যখন হবে তখন এস বাই হান্ড্রেড, এটার জন্য 1 প্লাস t/100, এভাবে যতগুলো হতে থাকবে, যত বছরের জন্য যতগুলো সুদ পাল্টাতে থাকবে ততগুলো আমি এইভাবে ইন্টু করতে থাকবো, গুণ করতে থাকবো। এটা যদি দেখতেও চাও তাহলে আমরা যেভাবে প্রথম, যে প্রথমে যখন বার করেছিলাম যে এটা 1 প্লাস r/100 হোল স্কোয়ার হয় বা হোল কিউব হয়, বা যখন হয় সব, যখন সুদের হারটা সবসময় সমান থাকে, সেইভাবেই আমরা যদি এগোই, সেইটা যখন দেখিয়েছিলাম সেইভাবে যদি এগোই দেখানোর জন্য, যখন 3টে বছরের আলাদা হয় তখন আমরা দেখতে পাবো যে এইরকমই কিছু বেরোচ্ছে। চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই তাহলে, আমাদের বই থেকেই উদাহরণ। তো যেটা বলেছে দেখো, বলেছে 6 মাস অন্তর সুদ, যদি সুদের আসল যদি আমরা দেখি, আর এটা যদি আমরা বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকা, যেটা হচ্ছে আমাদের আসল, 1.5 বছরের জন্য যদি আমরা দেখতে চাই, তো সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদটা আমরা হিসাব করব। প্রথম 6 মাসের আসল দেখলাম 8,000 টাকা, 6 মাসের বলেছে, খেয়াল করবে 1 বছর নয়, 6 মাস। তো 6 মাস বা 8 বছর, এর 10% সুদে যদি আমরা বার করতে চাই, তো পি ইন্টু আর ইন্টু হাফ, আর হচ্ছে 10, পি হচ্ছে 8,000/100, সেটা 400 বেরোচ্ছে আমার। তাহলে 6 মাসে আমার আসল হচ্ছে, যেহেতু চক্রবৃদ্ধি সুদ করছি, 6 মাসে আসল মানে মানে 6 মাসের পর আমার যে সমূল চক্রবৃদ্ধি সেটা হচ্ছে 8,000+400, 8,400, এটা 6 মাসের পরের জন্য এটা আমার আসল হয়ে গেল। এবার পরের 6 মাসের জন্য আমার 10% সুদে 8,400-র ওপর যদি আমি 10% সুদে আমার যদি 6 মাসের জন্য চক্রবৃদ্ধি সুদ বার করি, যদি সুদটা বার করি তাহলে 420 টাকা হচ্ছে। তাহলে তাহলে পরের 6 মাসের জন্য আমার আসলে হয়ে গেল 8,400+420,
8,820, এটা আমার পরের 6 মাসের জন্য আসল। আবার এই পরের 6 মাসের জন্য আমি সুদ যদি বার করি 10% চক্রবৃদ্ধি হারে, তাহলে ওটা বেরোবে 441 টাকা। তাহলে 1.5 বছর পর, মানে অর্থাৎ 6+6+6 18 মাস পর যদি আমি সমূল চক্রবৃদ্ধি বার করতে চাই, তাহলে এই যে 8,800 হয়েছিল আসল আমাদের 12 মাসের পর, তাহলে ওটার সাথে ওই 12 মাসের পরের যে সুদ হচ্ছে 6 মাসের জন্য 441 টাকা, সেটা আমরা যোগ করে দেবো, যেটা হবে 9,261 টাকা। তাহলে 1.5 বছর পর আমাদের যত টাকা হবে সেটা হচ্ছে 9,261 টাকা, আসলটা থেকে বিয়োগ করে দেবো 8,000, তাহলে 1,261 টাকা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ, যেটা আমরা 1.5 বছর পর পাবো। এই 1,261 টাকা প্রত্যেকটা বছরের জন্য সুদটা আমরা যদি যোগ করে দিই, তাহলেও আমরা কিন্তু 1,261 টাকা পাবো। আমরা যদি একটু অন্যভাবে দেখার চেষ্টা করি এটাকে, 6 মাসের অন্তর অন্তর যদি আমরা চক্রবৃদ্ধি সুদটাকে ভেঙে দেখার চেষ্টা করি, তাহলে পি টাকা আমি নিচ্ছি, আর হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি হারের সুদ, এটা হচ্ছে 6 মাসে। প্রথম 6 মাসের জন্য আমি যদি ফর্মুলাটা লিখি, তাহলে এই রকম আসছে কিছু। এইটা ছিল আমার আসল একদম শুরুতে, এটার সাথে আমি সুদের যোগ করে দেব, তাহলে 6 মাসের শেষে আমার সমূল চক্রবৃদ্ধি আসবে, এই দুটো যোগফল পি বাইরে নিতে পারি, 1+R/2/100 থাকছে, মানে R/200। তাহলে দ্বিতীয় 6 মাসের জন্য আসলটা আমার এইটা হয়ে গেল, এই সমূল চক্রবৃদ্ধি যেটা প্রথম 6 মাসের জন্য আমি পেলাম। এইটার সাথে আমি এটার উপর যখন আমি সুদটা যখন কষবো, তখন আবার এই আমি এইভাবেই ফর্মুলাটা ব্যবহার করব, এইটা হয়ে যাবে আমার আসল। তো আমি যেটা সমূল চক্রবৃদ্ধি 12 মাসের পর যদি আমি দেখতে চাই বা 1 বছর পর, তাহলে আমার এইটা ছিল হচ্ছে আসল 12 মাসের পর, এটার সাথে আমি এইটা যোগ করে দেবো এই সুদটা, তাহলে আমি সমূল চক্রবৃদ্ধিটা এইটা পাবো। তাহলে এইভাবেই আমি যদি তৃতীয়র জন্য করি, মানে তৃতীয় 6 মাস মানে 18 মাসের শেষে যদি সমূল চক্রবৃদ্ধি বার করি, তখন আমার কাছে কিন্তু এই রকম আসবে, তো ওই রকমই 3-এর মাথায় আসবে। কিন্তু এটা দেখার ব্যাপার হচ্ছে এটা কিন্তু R/200 আছে, R/100 নেই কিন্তু, মানে R/2 আছে কিন্তু, একটা মাথায় 3 আছে সূচকে। তাহলে যেটা আমাদের লক্ষ্য করার কথা হলো, সেটা হচ্ছে আমি যদি সুদের পর্ব যদি বছরে চক্রবৃদ্ধি সুদের পর্ব 2 হয়, মানে 6 মাস অন্তর অন্তর, আর বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদেই আমরা যদি এটা বার করার চেষ্টা করি, তাহলে আমরা এইভাবেও বার করতে পারি, যেটা আমরা দেখলাম মাথায় কিন্তু 2n হবে, 2n, n হচ্ছে বছর, এখানে 1.5 বছর ছিল, মানে 1.5 বছর মানে 3/2 লিখতে পারি আমরা, ভগ্নাংশে 3/2 লিখতে পারি, এটা 2 হচ্ছে 2n, n হচ্ছে 3/2, আর এটা আমার সূচক হয়ে গেল। আর R/2, আর হচ্ছে বার্ষিক শতাংশ, যেটা আমরা R/200 হচ্ছে এখানে, যেটা আমরা এখানে দেখছি, এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা 1.5 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধিটা বার করতে পারি এইভাবে, আর 1.5 বছরের শেষে তো তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সমূল চক্রবৃদ্ধিটা বেরোলো, এটা থেকে 8,000 আমরা বিয়োগ করে দেবো, 8,000 বিয়োগ করলে 1,261 আসে কিনা সেটা তোমরা করে দেখবে। তো আমরা পরের অঙ্কটা দেখছি, এবার বলেছে যে 5% চক্রবৃদ্ধি সুদের হারে, আসলটা আমি জানি না, আসলটা কত টাকা নিলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, সমূল নয়, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 246 টাকা হিসাব করে পাবো। তাহলে ধরে নিতে পারি যে প্রথম বছরে আসল ছিল 100 টাকা, 100 ধরতে পারো, 100 ধরতে পারো, 100 ধরলে সোজা, 100 ধরলে ভালো। তো প্রথম বছরে আসলে আমি 100 টাকা ধরলাম, তো সুদ 5% সুদে আমি ফর্মুলা লাগালে 5 টাকা পাবো আমি। এইটা দ্বিতীয় বছরে আসল, 100+5 যোগ হয়ে 105 হয়ে যাবে দ্বিতীয় বছরের আসল। তাহলে দ্বিতীয় বছরের আসলের ওপর 5% সুদ আমি যদি বার করি, সেটা হবে 5.25 টাকা। তাহলে আমি 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কিন্তু আমি 105-এর সাথে 5.25 টাকা যোগ করলে 110.25 টাকা পেয়ে যাব। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 110.25 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমি যদি বার করতে চাই, তাহলে আমি 100, যেটা আমি ধরেছিলাম প্রথম বছরের আসল, সেটা থেকে আমি 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি থেকে বিয়োগ করে দেবো, তাহলে 10.25 টাকা আমি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ পাবো। কিন্তু আমাকে বলেছে যে 246 টাকা ছিল,
কিন্তু আমি তো ধরেছিলাম 100 টাকা, তার উপর আমি 10 টাকা 25 পয়সা চক্রবৃদ্ধি সুদ পেয়েছি 2 বছরে। তাহলে 100 টাকা ধরলে আমি 10 টাকা 25 পয়সা চক্রবৃদ্ধি সুদ পাচ্ছি। তাহলে আমি যদি 100 বাই 10 টাকা 25 পয়সা নিই, তাহলে আমি 1 টাকা চক্রবৃদ্ধি সুদ পাবো। যদি 246 টাকা পেতে হয়, তাহলে 100 বাই 10 টাকা 25 পয়সা ইন্টু 246 করে দেবো, তাহলে আমরা 2400 টাকা পেয়ে যাবো। এটা এক্স দিয়েও করতে পারো, এক্স দিয়ে সমীকরণটা কষতে হবে, কষলে 2400x এর মান পেয়ে যাবে। পরেরটা দেখে নিই আমরা, এইটা নিজেরা চেষ্টা করবে। এটাতে কি বলেছে দেখো, বলেছে এখানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। তো সরল সুদের জন্য তুমি ফর্মুলা লিখবে, চক্রবৃদ্ধি সুদের জন্য ফর্মুলা লিখবে। সুদের হারটাকে আর ধরবে, আসলটাকে 100 ধরতে পারো, এক্স ধরতে পারো। দুটো সমীকরণ একসাথে কষবে, কষে দুটোর সমীকরণ থেকে এই দুটোই পেয়ে যাবে। 20টা দেখা যাক, এটা নিজে করতে বলেছে, নিজেই করবে, আমি বলে দিয়েছি কিভাবে করতে হবে। 20টা দেখা যাক, 20টা বলেছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, এটা আমাকে বার করতে হবে। কত হলে দু বছরে 10,000 টাকা, অর্থাৎ আসলের সমূল চক্রবৃদ্ধি 11,666। সমূল চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি নয়, সমূল চক্রবৃদ্ধি 11,666 টাকা হবে। ধরে নিলাম বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর, তাহলে 2 বছরের শেষে আমি সমূল চক্রবৃদ্ধি সুদ, আমি আমাদের ফর্মুলাটা জানি, পি ইন্টু 1+R/100 সূচকে 2, পি হচ্ছে 10,000, আরটা আমরা জানি না, এটা 2 হচ্ছে কারণ 2 বছর। আমাকে বলেছে সমূল চক্রবৃদ্ধি 11,666। আমি সমীকরণটা এবার আমি কষবো, এখানে 1,000 দিয়ে বিয়োগ করে দিয়ে এইটা আমরা কষার চেষ্টা করব, যেহেতু এটা মাথায় 2 আছে সূচক, আর আমরা সূচকের নিয়মাবলী জানি যে সূচক সমান হলে নিধানও সমান হবে। তাহলে আমরা নিধান, আমরা সূচকটা দুদিকে সমান করার চেষ্টা করে এই সমীকরণটা মানটা বার করবো, আর এর মান বেরোবে আমার 8। 8 সুদের আর হলে, আর হলে আমরা এই সমূল চক্রবৃদ্ধি সুদটা 2 বছরের শেষে পাবো। কিন্তু এটা আরেকটা নিজে করার জন্য দেওয়া আছে, যেটা ওই 3টে বছরের সুদের হার যদি আলাদা হতো তাহলে কিভাবে আমরা করতাম, ফর্মুলাটা বলাই আছে, তোমরা নিজে বার করে দেখবে। 4, 5, 6 আছে, 3টে বছর আলাদা আলাদা, তাহলে 3 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি আর চক্রবৃদ্ধি কত হবে সেটা বার করার চেষ্টা করবে। 3টে বছরের সুদের হার কিন্তু আলাদা। তো তাহলে আমরা চলে আসি সারসংক্ষেপে। তো প্রথমেই যেটা দেখে নিই সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের জন্য আসল কিন্তু প্রত্যেক বছর পাল্টে যায়, প্রত্যেক বছর সুদের সাথে যোগ হয়ে সেটা আসল হয়ে যাবে। সরল সুদে কিন্তু সেটা হয় না, যেটা সুদটা যদি 1,000 থাকে প্রথমে, তো 1,000ই থাকে সে দ্বিতীয় বছরেও, তৃতীয় বছরেও তাই থাকে। দ্বিতীয় হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ আমরা এইভাবে কষে বার করব, এটা যেন মনে থাকে, এটা খুবই মনে রাখার দরকার। যদি 3টে বছরের সুদের ধার আর আলাদা হয় তাহলে আমরা এইভাবেই করব। এটা তোমরা নিজেরাও একবার করে দেখে নিতে পারো যে এইটাই বেরোচ্ছে কিনা, যেমন বলেছিলাম আগেও এটা একবার করে দেখে নেবে। যেমন আমরা শেষে একটা প্রশ্ন করলাম যেখানে হারটা বার করতে হয়েছে, বা কত বছর বার করতে হয়, বা হার বার করতে হয় যদি, তাহলে কত বছর আমরা হারটা বার করেছি, যদি কত বছর বার করতে হয়, তখনও আমরা কিন্তু সূচকের নিয়মাবলী যেমন ব্যবহার করলাম শেষ প্রশ্নে, সেই রকম ব্যবহার করতে হবে, নিধান সমান করে। তো তাহলে আজ এখানেই শেষ করছি, আর ধন্যবাদ, আর বাড়িতে থাকুন, থাকো সুস্থ থাকো, আর পড়াশোনা চালিয়ে যাও। এখানেই শেষ করছি আজ।